টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বিশ্রামে টাইগার, অথচ সাম্প্রতিক রেকর্ড বলছে এখনই সিরিয়াস হওয়া উচিত ছিল ক্রিকেটারদের, বিশেষ করে আফিফ, লিটন, মিরাজ ও মুস্তাফিজদের। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজেও সাকিব যখন সবার থেকে এগিয়ে, তখন নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ক্রিকেটাররা। সিরিজের প্রথম দুই ওয়ানডে হারের পর তৃতীয় ওয়ানডেতে জয় তুলে টাইগারদের হয়েছে মুখরক্ষা। সাকিব শোতে এড়ানো গেছে ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ। শুধু ম্যাচ নয়, পুরো সিরিজ জুড়েই ছিল সাকিব আল হাসানের দাপট। সিরিজের সেরা চার ব্যাটারের মধ্যে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব, তিন ম্যাচে দুই অর্ধশতকে 141 রান নিয়ে দ্বিতীয় স্থানে তারকা অলরাউন্ডার। তালিকার বাকি তিন নাম জেসন রয়, ডেভিড মালান ও জস বাটলার। বাংলাদেশি ব্যাটারদের মধ্যেও সবার উপরে সাকিব, তিন ম্যাচে 100 উপরে রান পাওয়া বাংলাদেশের অপর ব্যাটার নাজমুল শান্ত। কিন্তু টি টোয়েন্টি সিরিজের আগে দলের বাকি সদস্যের রিপোর্ট কার্ড কপালে ফেলেছে দুশ্চিন্তার ভাঁজ। দলের ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা লিটন দাসের তিন ম্যাচে সংগ্রহ মাত্র 7 রান, দুই ম্যাচে রয়েছে ব্যাক টু ব্যাক ডাক, সমান ম্যাচে মেহেদী মিরাজের সংগ্রহ মাত্র 19 রান, আর আফিফ হোসেনের ঝুলিতে মোটে 47। ওয়ানডে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় আছেন সাকিব, তিন ম্যাচে 144 রানের বিনিময়ে নিয়েছেন 6 উইকেট। তৃতীয় ওয়ানডেতে 35 রানে 4 উইকেট, সিরিজে তার সেরা ফিগার, যা আশার আলো দেখাবে টি টোয়েন্টি সিরিজেও। কিন্তু বাকিদের পারফরমেন্স টি টোয়েন্টি অধিনায়ককে ভরসা দিচ্ছে কোথায়? টি টোয়েন্টি স্পেশালিস্ট খ্যাত মুস্তাফিজুর রহমান যেমন তিন ম্যাচে 130 রানের বিনিময়ে নিয়েছেন মোটে 1 উইকেট। ব্যাট হাতে ব্যর্থ অলরাউন্ডার মেহেদী মিরাজের তিন ম্যাচে 5 উইকেট আর তাসকিনের দুই ম্যাচে 4 উইকেট ছিল না যথেষ্ট। সাম্প্রতিক পারফরমেন্সের কারণে যাদের নিয়ে এত দুশ্চিন্তা, টি টোয়েন্টি সিরিজ শুরুর দুদিন আগে তারা নিলেন বিশ্রাম। তারপরও ওয়ানডে সিরিজের ভুল শুধরে 20 ওভারের ক্রিকেটে নিজেদের প্রমাণ করার চাপ থেকেই যাবে লিটন, আফিফ, মুস্তাফিজ, মিরাজদের ওপরে। সাথে দলে স্থান পোক্ত করার লড়াইও করতে হবে তহিদ হৃদয়, রনি তালুকদার, রেজাউর রাজাদের সাথে। কনক মাহমুদ, ডিবিসি নিউজ।